বিশ্বকর্মা পূজোয় কেন ঘুড়ি ওড়ানো হয়? পুরাণ অনুসারে বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর, এই কারণে তাকে বলা হয় দেবতাদের ইঞ্জিনিয়ার। ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা দেব এই ধরাধামকে নিজের হাতে তৈরি করেন। কৃষ্ণের বাসস্থান দ্বারকা, রাবণের স্বর্ণলঙ্কা, হস্তিনাপুর এবং ইন্দ্রপ্রস্থের মতন প্রাচীন নগরে গড়ে ওঠার পিছনেও রয়েছে তার হাত। ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন স্থাপত্য যন্ত্রবিজ্ঞান বিদ্যা অথবা স্থাপত্যবিদ্যার জনক। বিশ্বকর্মা দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন, তা স্মরণ করতেই পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়। শ্রমিক, ইঞ্জিনিয়ার, বিল্ডার ও কারিগরদের কাছে এটি হলো এক বিশেষ দিন। যেসব জায়গায় যন্ত্র কারিগর কাজ হয় সেখানেই বিশ্বকর্মা পুজো হতে থাকে। কথিত আছে, রাজ আমলে বর্ধমান রাজবাড়িতে ঘুড়ি ওড়ানোর চল ছিল। রাজা মহতাব চাঁদ নাকি নিজেই ঘুড়ি ওড়াতেন। বর্ধমানে রাজারা এসেছিলেন পাঞ্জাব থেকে, সেখানে ঘুড়ি উৎসব বেশ জনপ্রিয়। বর্ধমানে রাজাদের হাত ধরে বর্ধমানে ঘুড়ি উৎসবের সূচনা বলে মনে করা হয়। ঘুড়ি আর মাঞ্জা হলেও মেড ফর ইচ আদার। একটা সময় বিশ্বকর্মা পুজোর আগের দিন পাড়ায় পাড়ায় দল বেঁধে রাতে জেগে সুতোর মাঞ্জা দেওয়া দেয়ার ছিল। এখন ব্যস্ততার চাপে সেসব আর দেখা যায় না। সময়ের অভাবে মাঞ্জা দেওয়া সুতো কিনে ঘুড়ি ওড়ান অনেকে। একসময় কলকাতার আশেপাশে এই মাঞ্জার সুতো তৈরি হতো, কিন্তু এখন ভালো মাঞ্জা দেওয়ার সুতো তৈরি কারিগরের সংখ্যা কমে গিয়েছে। এখন সস্তায় পাওয়া যাচ্ছে চাইনিজ সুতো। গত কয়েক বছরে সুতোয় বাঁধা উড়ন্ত ঘুড়িতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বহু জায়গাতেই চাইনিজ সুতোর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবু কলকাতার বিভিন্ন ঘুড়ির দোকানে সুতো বিক্রি চলছে।